হ্যালো ভিউয়ার্স, আমি সীমান্ত, বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করছি। আজকে যে আমরা অল ইন্ডিয়া আপডেটটা নিয়ে এসেছি সেটা আমি তোমাদেরকে বলে দিই। এলআইসি এইচএফএল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভ্যাকেন্সি 2022, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাট তার আগে বলি, যদি ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ বলে মনে হয়, তো ভিডিও লিঙ্ক শেয়ার করো। ভিডিও লিঙ্ক শেয়ার করো একটাই কারণে, যারা এই ধরনের ইনফরমেশন, জেনুইন ইনফরমেশনের জন্য এদিকে ওদিকে সার্চ করে, তাদেরকে এই ইনফরমেশন, আমাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, যাতে তারাও তোমাদের পাশাপাশি উপকৃত হয়ে থাকে। সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপডেট থাকো এরকম ডেলি কিছু না কিছু ভ্যাকেন্সি আপডেটের জন্য। ওকে, তো আজকে দেখো যেটা এসেছে, অর্গানাইজেশন তোমরা দেখতে পাচ্ছ এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড অর্গানাইজেশনের নাম, পোস্ট নেম, পোস্ট হলো তোমাদের দুটো পোস্টের জন্য আছে, একটা হলো অ্যাসিস্ট্যান্ট আর একটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওকে, টোটাল পোস্ট কি আছে, টোটাল নাম্বার অফ পোস্ট হলো তোমাদের 80 আছে, 80খানা পোস্ট শূন্য পদ আছে, যার জন্য অ্যাপ্লিকেশন চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। যারা ইন্টারেস্টেড আছো তারা প্রথমের দিকে ফর্ম ফিল আপটা করে নিও প্লিজ। ইম্পর্টেন্ট ডেটস কি আছে, মানে কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, অগস্টের 4 তারিখ দিয়ে শুরু হয়ে গেছে এবং চলবে 25/8/2022 অবধি চলবে। এবং এই পরীক্ষার, মানে এই ফর্ম ফিল আপ করবার একটা অ্যাডভান্টেজ তোমরা পাচ্ছ, এক্সাম কবে হচ্ছে তোমরা ইতিমধ্যেই জানতে পেরে যাচ্ছ। এক্সাম যেটা হবে সেপ্টেম্বর অক্টোবর 2022 এক্সাম হবে, 2022 সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের এক্সাম হবে, অর্থাৎ হাতে বেশ কয়েকটা মান্থ আছে, তো তোমরা ভালোভাবে মাইন্ডসেট করে প্রিপারেশন করতে পারছো। ফি ডিটেলস কি থাকছে, ফি ডিটেলস থাকছে তোমাদের জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য থাকছে ₹800 এবং এসসি এসটি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য থাকছে ₹800, অর্থাৎ সেম অ্যামাউন্ট রাখা হয়েছে সমস্ত ক্যান্ডিডেটের জন্য। ওকে, এজ ডিটেলস, এজ অর্থাৎ বয়সের সীমা কি থাকছে, বয়স সীমা থাকছে 21 বছর মিনিমাম এবং ম্যাক্সিমাম থাকছে 28 বছর, অ্যাজ অন 1/1/2022 হিসাবে, 21 বছর থেকে 28 বছর বয়সের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ওকে, জব লোকেশন এটা প্রথমেই বলে দিই, অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট আছে, অল ইন্ডিয়া যে কোনো জায়গাতে তোমাদের চাকরি করতে হতে পারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, সিম্পল আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, দেখো ফার্স্ট হলো এটা এক নম্বর মিনস তোমাদের অ্যাসিস্ট্যান্টের জন্য যেটা লাগছে, ব্যাচেলার ডিগ্রি উইথ 55% মার্কস, অর্থাৎ গ্রাজুয়েশনে 55% মার্কস থাকতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য ব্যাচেলার ডিগ্রি উইথ 60% মার্কস অর মাস্টার ডিগ্রি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য ব্যাচেলার ডিগ্রি, বিএ থাকলে বিএতে 60% মার্কস তোমাদের থাকতে হচ্ছে, আর অর মাস্টার ডিগ্রি, অর্থাৎ মাস্টার ডিগ্রি যারা করে থাকবে তারাও এই ফর্মটি ফিল আপ করতে পারো। অর্থাৎ এটা একটা গ্রাজুয়েশন যোগ্যতা চাকরি আছে, যে কোনো স্ট্রিমে গ্রাজুয়েশন হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো, শুধুমাত্র 55% মার্কস, এটা হলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 60% মার্কস লাগছে, এছাড়া মাস্টার ডিগ্রি যারা করে থাকবে তারাও ফর্মটি ফিল আপ করতে পারো। তো এই ছিল আজকের ইনফরমেশনটা, অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে, দেরি না করে যারা ইন্টারেস্টেড আছো ফর্ম ফিল আপ করে নিও। তো এই ছিল আজকে শর্ট ইনফরমেশন, যদি বিস্তারিতভাবে জানতে চাও তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এর অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা শেয়ার করে দিয়েছি, তো তোমরা সেখান থেকে বিস্তারিত বিবরণ দেখে নিতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের মতো এতটুকু ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন টাটা, সকলে ভালো থেকো। ওকে।